প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক অথবা অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। এই সকল অভিযোগের মধ্যে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার একজনের নামে আসা টাকা অন্যজনকে দিয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আসল উপভোক্তা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমার নামে ঘরের টাকাগুলো উঠে হয়েছিল, সেই টাকা বাসার একজন একজনকে তুলে দেওয়া হবে। কে এই বাসার? বাসার মেম্বার তো মানে খাইরুল বাসার। খাইরুল বাসার দিয়ে আমি তো জানি না, তারপরে জানাজানি হল যে আমি আমার নামে টাকা উনি ওনাকে দিয়েছি। দিয়ে এখন জানাজানি হওয়ার পর উত্তর দেওয়ার মতন সমস্ত নাই বলছে। দিয়ে বাস কাউন্টারে ওখানে বসে ফাইসলা আছে, সব অনেকে মেম্বারের আছে। মেম্বারেরা থাকাকালীনে আমাকে বললে ঠিক আছে তোমাকে টাকা দিয়ে দেবে, টাকা দেওয়া যাবে, তুমি এখন সুস্থ হয়ে থাকো, 3 মাসের ভিতরে টাকা দিবে, টাকা এখনো পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা একজনের টাকা অন্যজনকে দিয়ে দেওয়ার এমন ঘটনা ঘটেছে বীরভূমের মুরারুই 1 নম্বর ব্লকের অন্তর্গত ভাদেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়ায়। ওই এলাকার বাসিন্দা বাস চালক বশি শেখ 2017-18 আর্থিক বর্ষে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত হয়। সরকারি ওই প্রকল্পের টাকা বশির শেখের নামে এলেও তা দিয়ে দেওয়া হয় পাশের এলাকার মাত্রাপাড়ার বশির শেখকে। এমন অভিযোগ তোলা হয়েছে এলাকার পঞ্চায়েত সদস্য খায়রুল বাসারের বিরুদ্ধে। বছর কয়েক আগের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতারিত ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং গীতাঞ্জলি প্রকল্পের আওতায় নতুন বাড়ি করে দেওয়া হবে। কিন্তু কোনো কিছু না হয় অবশেষে বৃহস্পতিবার বশির শেখ মুরারুই 1 নম্বর ব্লকের বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানান। বশির শেখের অভিযোগ, যেহেতু ওই ব্যক্তির সঙ্গে আমার নামের অনেকটা মিল রয়েছে তাই পরিকল্পিতভাবে এমন কাজ করা হয়েছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ পঞ্চায়েত সদস্য খায়রুল বাসার জানান, টাকা আত্মসাৎ অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কেবলমাত্র নামের ক্ষেত্রে গণ্ডগোল থাকা এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অসৎ উদ্দেশ্য নেই। জনের টাকা একজনকে ফাইয়ে দিয়েছে, কথা হলো যে এই বাসের শেখ বলি ছেলেটা যখন আমার কাছে কাগজ নিয়ে আসে আবাস যোজনার তালিকা বেরোয়, তো কাগজে দেখলাম যে বাবার নামটা আলাদা আছে, বললে এটা আমার বাবার ডাকনাম, এটা ভালো না। আমি তার উপরে বিশ্বাস করে কোনো ইনকোয়ারি না করে আমি একবারতেই লিখে দিয়েছিলাম এটা আমার ভুল, যেহেতু ইনকোয়ারি করা উচিত ছিল আমি ইনকোয়ারি না করে বিশ্বাস করে লিখে দিয়েছিলাম। এর সাথে টাকা পয়সা নেওয়ার কোনো সম্পর্ক নাই, আমি 1 পয়সাও নিয়ে নিই। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।